তো আওফেক্স এক্সচেঞ্জারে একটি অফার শেয়ার করব। আপনারা এর অনেকগুলো অফারে আপনারা কিন্তু এর আগেও জয়েন করেছেন এবং প্রত্যেকটিতে কিন্তু পেমেন্ট পেয়েছেন। এরা মূলত বিভিন্ন অফার দিয়ে থাকে এবং এই অফারে জয়েনিং করলে আপনাকে ইউএসডিটি দেওয়া হয়। তো আজকের এই আওফেক্স এক্সচেঞ্জের অফারে জয়েন করলে আপনাকে দেওয়া হবে 2 USDT, $2 আপনি পাবেন এখানে ফ্রিতে। এবং যারা নতুন তারা অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং যারা পুরাতন তারা আগের তাদের পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। সো এদের এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলে মূলত এদের এয়ারড্রপে জয়েন করতে হবে। সো কীভাবে এগুলো জয়েন করবেন অবশ্যই আমি এই ভিডিওটি দেখাই দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের ভিতরে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখবো এবং রেফার কোডটিও দেওয়া থাকবে। সো সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কে আপনি ক্লিক করলে এখানে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবেন। প্লে স্টোর থেকে অ্যাপসটি আপনি ইনস্টল করে ওপেন করবেন। তো আমি ওপেন করছি, দেখেন। সো অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে, খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান। এরা কিন্তু অনেক ভালো ভালো অফার দিয়ে থাকে। সো আপনাকে এখানে ওপেনে ক্লিক করতে হবে। এই নিচে ওপেনে ক্লিক করলে দেখেন আমি ওপেনে ক্লিক করছি, এখানে অ্যালাউ সাইবে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে ফার্স্ট টাইম এখানে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নিচে অ্যাসিস্ট অপশন দেখতে পাচ্ছেন, এই নিচে অ্যাসিস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন, এই নিচে সাইন আপ অপশনের পর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ফোন নাম্বার অথবা জিমেল যেটাই আপনার খুশি। সো আমি পাশে ইমেলের পর ক্লিক করে দিব। এই পাশে ইমেলে ক্লিক করে দিলে এখানে প্রথমে জিমেল দিবেন, তারপরে পাসওয়ার্ড, মানে স্ট্রং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর ইনভেস্টেশন কোডটা আপনি এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই ইনভেস্টেশন কোডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে একটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ডে ক্লিক করলে ওপরে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু কোড যাবে, সেই কোডটা এনে এখানে বসাতে হবে। সাথে সাথে বসানোর পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো সেন্ড অপশনের পর ক্লিক করে দিলে এরকম একটা ক্যাপসা আসবে। সো এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে ক্যাপসাটা কমপ্লিট হওয়ার জন্য। সো এখানে যে ক্যাপসাটা আসবে দেখতে পাচ্ছেন, এই যে তীর মতো অপশন দেখতে পাচ্ছেন, এই তীর মতো অপশনের পর আপনি চেপে ধরবেন। চেপে ধরে এটার সাথে এটার পর এটা লাগিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্ট হবে, এই টাইমের ভিতরে আপনাকে কোডটা এনে দিতে হবে। বন্ধুরা, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাকে এই যে কী করতে হবে, পাশে জিমেল আছে, এই জিমেলের পর ক্লিক করে আমার জিমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিব। তারপরে আপনি আবার জিমেলে কোড যাবে, সেক্ষেত্রে আপনাকে সেন্ড অপশনের পর ক্লিক করতে হবে। আবার ক্যাপসাটা কমপ্লিট করে সেই কোডটা এনে এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্ম হয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। সো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আপনাকে যে কাজটি করতে হবে এরকম আসতে পারে। তো আপনি এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখানে সেট পাসওয়ার্ড, এই সেট নাও এখানে আমি ক্লিক করব। অবশ্যই এই সিকিউরিটি রিমাইন্ডার এখানে ক্লিক করে এখানে নিচে যে সেট নাও, এই সেট নাওর পর আপনি ক্লিক করে দিবেন। এই গুগল অথোটেশন, এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। গুগল অথোটেশন কাজটি না করলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না। তারপর এখানে সেট পাসওয়ার্ড, এই কাজটা আপনার গুগল অথোটেশনটা আপনাকে ক্লিক করতে হবে। উপরে গুগল অথো আনবাউন্ড করা থাকবে, এটা পর আপনি ক্লিক করে দেবেন। আনবাউন্ডের পর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাকে কিউআর কোড দিয়েছে এবং নিচে একটা প্রাইভেট কী দিয়েছে। এই প্রাইভেট কীটা আপনি আপনার ফোনে আগে সেভ করে রেখে আসবেন। সো আমি নিচ থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা আমি কপি করে সেভ করব। সো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে এটা কপি করার পরে নিচে যে নিচে এখানে একটা টিক মার্ক দেবেন। দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করলে কী হবে, এবার আপনাকে ওই গুগল অথোটেশন অ্যাপসের ভেতরে যেতে হবে। সো আমি গুগল অথোটেশন অ্যাপসের ভেতরে যাব। গুগল অথোটেশন অ্যাপসের ভেতরে এসে আপনি কী করবেন, নিচে যে প্লাস মতো আইকন, এই প্লাস মতো আইকনের পর ক্লিক করবেন। তারপরে ওপেন, প্রথমে দেখবেন স্ক্যানে কিউআর কোড, ওই স্ক্যানে কিউআর কোড পর ক্লিক করবেন। তারপরে ইন্টারেস্ট সেট আপ কি, এই নিচে ইন্টারেস্ট সেট আপ কির পর ক্লিক করে অ্যাকাউন্ট নেম দিবেন ওই অ্যাপসের নাম। তারপরে নিচে ইউর কি, ইউর কিতে আপনি যেটা ওই প্রাইভেট কিটা কপি করলেন ওইটা পেস্ট করে নিচে অ্যাড অপশনের পর ক্লিক করে দিবেন। দিলে দেখবেন যে আপনি যে নামে সেভ করেছেন সেই নামে কিন্তু 6 ডিজিট একটা কোড দিয়েছে। সো এই কোডটা আপনাকে এনে বসাতে হবে এখানে, ঠিক এই জায়গাটায় নিচেরটাতে এখানে বসাতে হবে। আর প্রথমটাতে পাশে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনের পর আপনি ক্লিক করলে আপনার ওই জিমেলে কিন্তু কোড যাবে, সেই কোডটা এখানে আপনাকে বসাতে হবে। তারপরে আপনাকে কী করতে হবে, ওই গুগল অথোরেশন থেকে 6 ডিজিট কোডটা এনে এখানে নিচে বসিয়ে দুইটা কোড বসিয়ে কনফার্মে ক্লিক করতে হবে দ্রুত। কোড দুইটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো। নিচেরটাতে কনফার্মে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা বাউন্ড হয়ে গেছে, অবশ্যই এই কাজটি করতে হবে। তারপরে সেট পাসওয়ার্ড, এই সেট পাসওয়ার্ডের পর যদি আমি ক্লিক করি এখানে আপনাকে 6 ডিজিট কোড দিতে হবে আপনার নিজের মতো করে, 6 ডিজিট কোড যেটা আপনার মনে থাকে, এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, মনে থাকে এরকম পাসওয়ার্ড দিবেন। সো দুইবার পাসওয়ার্ড, একই রকম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে আবার একইভাবে এই দুইটা কোড আপনাকে এনে এখানে দিতে হবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে, আপনাকে ওপরে জিমেল থেকে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর গুগল অথোরেশনে ঢুকবেন, ওই অ্যাপসের ভেতরে ঢুকে যে 6 ডিজিট কোড, ওই কোডটা এনে দিয়ে
এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে কোডটা দুইটা এনে দিতে হবে, দুইটা একসাথে দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আমাদের সেট পাসওয়ার্ডটা কিন্তু পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে উপরে কর্নারে ক্লিক করবেন। উপরে এই কর্নারে ক্লিক করে এখানে এই যে ম্যান মতো আইকন দেখতে পাচ্ছেন, উপরে এই কর্নারে ম্যান মতো আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে এ করতে হবে, কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করা খুবই সহজ। কেওয়াইসি করার জন্য আইডি ভেরিফিকেশনের পর ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এখানে রিয়েল নেম যে দেখতে পাচ্ছেন, আনসাবমিটেড, এখানে পর ক্লিক করে দেবেন। আনসাবমিটেডের পর ক্লিক করে দিয়ে এখানে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এবং ভোটার আইডি কার্ড অনুসারে আপনার যে ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে। দেওয়ার পরে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই আইডি কার্ডের নাম্বারটা দিয়ে কনফার্ম করে ক্লিক করে দেবেন। তো এখানে সব কিছু দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। এটা কনফার্মে ক্লিক করে দিলে একটা আপনাকে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করতে হবে। এখানে ক্যামেরাটাও ক্লিক করলে এটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, আর ভোটার আইডি কার্ডের ব্যাক পেজটা এখানে আপলোড করতে হবে, ঠিক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ছবি তুলে আপনি এখানে দুইটা আপলোড করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবেন। এবং হ্যান্ড হেল্ড পাসপোর্ট ফটো, মানে আপনাকে অবশ্যই, তো আমি ক্যামেরা মতো আইকনের পর ক্লিক করব। ক্যামেরা মতো আইকনের পর ক্লিক করে আমি, তো ভিউয়ার্স, আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড সেটার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আগে থেকে ছবি তুলে নেবেন। আগে থেকে ছবি তুলে নিয়ে আপনি এখানে ক্লিক করলে, ক্যামেরার উপর ক্লিক করলে সরাসরি গ্যালারি থেকে ওটা আপলোড করে নেবেন দুইটা। দেখেন আমি দুইটা কিন্তু আপলোড করে নিয়েছি। তারপরে এই ক্যামেরা উপর আইকন উপর ক্লিক করে আমি যে ছবিটা তুলে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন এখানে যার ভোটার আইডি কার্ড তার ভোটার আইডি কার্ডে এক হাতে শুধু ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে তাকে একটা ছবি তুলতে হবে, পিছন থেকে পিছনে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে হবে। সেলফি তুললে কিন্তু হবে না, তো অন্য কাউকে দিয়ে আপনি ছবি তুলে নেবেন। তো শুধুমাত্র এনআইডি কার্ডটা হাতে ধরে, যার এনআইডি কার্ড তাকে হাতে ধরে শুধুমাত্র ছবিটা তুলতে হবে, আর কিছু লাগবে না, কোনো লেখা লেখা লাগবে না। তো এখানে নিচে সিলেক্ট অপশানের পর ক্লিক করে দেবেন। সো এখানে নিচে সিলেক্ট অপশানের পর ক্লিক করে দিয়ে ওপরে সেন্ড অপশানের পর ক্লিক করলে এটা আপলোড নিয়ে নেবে দেখতে পাবেন। তো দেখেন এখানে একটু আপলোড নেবে, এখানে একটু ওয়েট করেন। দেখেন এখানে আপলোড নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন তিনটে এখানে আপলোড নিয়ে নিয়েছে। এখন আমি সাবমিটের পর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিটের পর ক্লিক করলে এখানে এরকম আসতে পারে, তো আপনাকে একেবারে ব্যাকে নিয়ে আসতে পারে এরকম কোনো সময়। তো আবার আপনি এখানে ন্যাশনালিটি বাংলাদেশ করে দেবেন। সো আবারও পুনরায় আপনাকে ওই কাজটা করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দিই, আবার আপনাকে পুনরায় কাজটি করতে হবে। সো আমার আপলোড নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আবার সাবমিটের পর ক্লিক করে দেবো, এখানে আপলোডেড দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেখি এটা আপলোড নিয়েছি কিনা। সো দেখলি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইং, দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইং। তো আপলোডেড আপলোডেড লেখা উঠলে মনে করবেন যে আপনার এটা আপলোড নিয়ে নিয়েছে। আপনি ব্যাকে এসে দেখবেন এটা ভেরিফাইং লেখা। সো এটা ভেরিফাই হতে খুব দ্রুত আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে নিচে অ্যাডভান্স ভেরিফিকেশন এই কাজটি করতে হবে। সো অ্যাডভান্স ভেরিফিকেশন করলেও কি না করলেও কোনো সমস্যা নেই, অ্যাডভান্স ভেরিফিকেশন করা লাগবে না। প্লিজ কমপ্লিট এ রিয়েল সার্ভিস। তো আপনার প্রথমটা আগে প্রথমটা আপনার রিয়েল নেম ভেরিফিকেশন এটা আগে ভেরিফাই হবে, তারপর আপনাকে নিচেরটাতে করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে। এটা সময় নিয়েছে 10-15 মিনিট, 20 মিনিটের মতো সময় নেবে, 20 মিনিটের মতো সময় নেবে এটা ভেরিফাইড হতে। সো নিচেরটা আপনার ভেরিফাই না করলেও হবে, এটা আপনার শুধুমাত্র এটাই ভেরিফাই করলে যথেষ্ট। সো আমার এটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এদের যে এয়ারড্রপ, মূলত এদের এয়ারড্রপে যে কাজটি করতে হবে সেই কাজটি আমি আপনাদের দেখাবো। মূলত আপনাদেরকে আমি দেখাই এদের যে নতুন যে প্রজেক্টে দিয়েছে, এখানে আপনাকে 2 USDT দিবে রিওয়ার্ড হিসাবে, তাদের 100K USDT পুল, রেফারেলে 100K USDT এক্সট্রা রিওয়ার্ড পাবেন আপনি। কত প্রতি রেফারেলে কত রিওয়ার্ড পাবেন সেটা আমি ঠিক বলতে পারছি না। তো এদের অফারটা কিন্তু 21 তারিখে, এই 21 অক্টোবরে কিন্তু লাস্ট ডেট। সো এবং আপনি পেমেন্টটা পাবেন 25 অক্টোবরে দেওয়া হবে আর কি। তো এদের এয়ারড্রপে জয়েন করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এয়ারড্রপ লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের এরকম একটা পোস্ট দেখতে পাবেন, পোস্টের ভিতরে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, ওই এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে দিবেন। সো এদের এয়ারড্রপ বোটে ক্লিক করে দেবো আমি। আর এবং এদের যে আওফেক্স যে এদের যে এক্সচেঞ্জের, অবশ্যই এক্সচেঞ্জের আগে অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনারা আগে অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন এদের এয়ারড্রপে কীভাবে জয়েন করতে হবে। প্রত্যেকে জয়েন করবেন, নতুন প্রথম সবাই। সো এই এয়ারড্রপ বোটে আমি ক্লিক করে দিব। এয়ারড্রপ বোটে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি নিয়ে আসবে এদের বোটে। তো আমি নিচে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দিলে দেখতে পাবেন এরকম একটা ক্যাপসা আসবে। সো এই ক্যাপসাতে ক্লিক করলে আপনি দেখে নেবেন এটা কী কী দিয়েছে। সো আমি এটা দেখে নিয়েছি, সো আমি সেই হিসাবে দিব আর কি। সো দেওয়ার পরে আমি এখানে দেওয়ার পর আমি এটা দেখি। তো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা দিয়েছে এখানে কত USDT এরা তারা ইয়ে করেছে, এবং এখানে নিচে আসলে সব কিছু দেখতে পারবেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে,
এদের আমি দেখাচ্ছি আপনাদেরকে, এদের যে ফলো করতে হবে টুইটার গ্লোবাল এবং ইন্ডিয়া দুইটাতে ফলো করতে হবে, এবং ফেসবুকে ফলো করতে হবে দুইটাই, এবং টেলিগ্রামে জয়েন করতে হবে দুইটাই সব কিছু। সো আমি এখানে ফলো অপশনে ক্লিক করে দেবো, প্রথমে ফলো অপশনে ক্লিক করে দিলে সরাসরি তাদের টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে আসলে এখান থেকে আপনি ফলো করে দিবেন, ফলো করে দিলে অবশ্যই পিন পোস্টটা এই দেখতে পাচ্ছেন, পিন পোস্টটা অবশ্যই আপনাকে আপডেট দিবেন এবং এখানে ক্লিক করে রিটুইট করে দিবেন। সো রিটুইট করে দেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এদের অফারটা কিন্তু খুবই ভালো অফার, তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। তারপরে নিচেরটা ইন্ডিয়ার যে এটা আছে টুইটার অ্যাকাউন্ট সেটাতে আপনি ফলো করে দিবেন, আমি এটাতে ক্লিক করে ফলো করে দিচ্ছি। সো এখানে আমি ফলো করে দিচ্ছি, খুব ভালো একটা প্রজেক্ট কিন্তু এখানে, তো এখানে আমি ফলো করে দিলাম, ফলো করে দিয়ে আমি ব্যাকে চলে আসবো। তারপরে এখানে এদের ফেসবুকটা ফলো করতে হবে, সো আমি এখানে এই থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে এখানে ফলো করে দিব। তো আমি এখানে ফলো করে দিয়েছি, এবং ফলো করে দেওয়ার পর আপনি ব্যাকে আসবেন। সো ব্যাকে আসার পরে তো তাদের ইন্ডিয়ার অ্যাপ্রক্স ইন্ডিয়া এখানে আপনি লাইক দিয়ে দেবেন, সো এটাতে ক্লিক করে ফলো করে দিবেন। এই থ্রি ডটে ক্লিক করে এখানে তিনটি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ফলো করি। তো আমি সরাসরি বোটে চলে আসলাম, বোটে আসার পর এখানে এদের দুটোতে জয়েন করতে হবে, এই জয়েন অপশানে ক্লিক করে এদের জয়েন করে নেবেন। এটা আমার জয়েন হওয়া আছে দেখতে পাচ্ছেন, তো জয়েন হওয়ার পর আমি ব্যাকে আসব। তো ব্যাকে আসার পরে এখানে নিচেরটাতে ইন্ডিয়াতে জয়েন হবেন, ইন্ডিয়ার যে টেলিগ্রাম এটাতে জয়েন করে নেবেন। সো জয়েন করার পর ব্যাকে আসবেন, আসার পরে এখানে বলছে সাবমিট ইউর Aofex USD, you have to sign up এবং কমপ্লিট কেওয়াইসি প্রোডাকশন। তো আপনার যদি কেওয়াইসি না করা থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সের ভিডিওটা দেখে কেওয়াইসি করে নেবেন এবং ভেরিফাইড করে নেবেন। সো ইনভাইট ইয়োর ফ্রেন্ড টু কমপ্লিট টাস্ক, উইন 30% থেকে 100% একটা রিওয়ার্ড পাবেন আপনি। তো আমি এই চারটি ডট দেখতে পাচ্ছেন, এই যে চারটি ডট, এই চারটি ডটের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে ইউআইডিটা দেবো, কীভাবে দেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরা ভেরিফাইড করে দিবে, এবং এখানে আপনাকে ইউআইডিটা পেতে হলে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায় এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন, এই হলো ইউআইডি। সো আমি এটা কপি করে নিলাম, কপি করে এই চারটি ডটের উপর ক্লিক করলে এখানে সাবমিট ইউর অ্যাপক্স ইউআইডি এটাতে ক্লিক করব, ক্লিক করলে এবার আপনাকে ইউআইডিটা মূলত দিতে হবে, আগে দেওয়াটা ভুল হয়ে গেছিলো। সো আমি এখানে দিয়ে সেন্ড করব, দেখি এবার মেইন মেনু দেখতে পাচ্ছেন, ইউর মেনু। তো সাবমিট ইউর এটা সাবমিট করে দিয়েছি, ইউআইডিটা সাবমিট করে দেওয়ার পর আপনারা কিছু করতে হবে না, এটুকু লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট সাবমিটেড আইডি। তো আমার আইডিটা তারা নিয়ে নিয়েছে আর কি, সাবমিট নিয়ে নিয়েছে, এখন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে সরাসরি আপনাদের এক্সচেঞ্জারে তারা দিয়ে দেবে। ঠিক এই জায়গায় আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এই নিচে অ্যাসিস্ট অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই জায়গাটা আপনাকে দিয়ে দেবে, এই জায়গাটা আপনি ডলারটা দেখতে পারবেন, এই জায়গাটা অ্যাভেলেবল ব্যালেন্সে এখানে ক্লিক করে আপনি এটা